আপনি প্রেম এবং বিশ্বাসঘাতকতায় ভরা একটি খুব উত্তেজনাপূর্ণ প্রেমের গল্প একটি অডিও সিরিজ বউ বাই চ্যান্স রূপে শুনছেন। লাস্ট এপিসোডে আপনার মতন আমরাও মায়ের অফিসে ঘটে যাওয়া অদ্ভুত ও অপ্রিয় ঘটনা দেখে হতবাক ও বিচলিত হয়ে আপনার সামনে আবারও উপস্থিত। আমরা মানে আমি ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মানোজ, আপনার নিজের SFM এ। গত পর্বে আমরা দেখেছি কিভাবে মোহিত কুশলকে মায়ার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তদন্ত করতে বলেছিল। আসুন জেনে নেওয়া যাক কুশলের তদন্তে তার কাছে মায়ার সম্পর্কে কি জানা গেছে। বউ বাই চান্স মজার এই অডিও সিরিজের দশম পর্ব শুনি, যার নাম খাল কেটে কুমির ডাকা। কুশল তার গবেষণা শেষ করে নিঃশ্বাস ফেলে বলল, হাহ স্যার, সোশ্যাল মিডিয়ায় মায়ের তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। সে তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৌশল শিখতে শুধু ইঙ্কডিনে কয়েকটি পোস্ট করেছে। সেখানে ওর বায়োডেটা রেখা মুখার্জির দেওয়া নথির সাথে হুবহু মিলে গেছে স্যার। হোয়াট অ্যাবাউট ডেটিং অ্যাপস? কুশল বলে, নেগেটিভ স্যার, নেগেটিভ। তার প্রোফাইলে কোনো ডেটিং অ্যাপও পাওয়া যায়নি। মোহিত জিজ্ঞেস করে, সে কোথায় থাকে? কুশল থেকে উত্তর দেয়, নিবেদিতা ওয়ার্কিং উইমেন হস্টেলে। মোহিত কুশলকে বলে, আচ্ছা, তাহলে একটা জিনিস করো, এখানকার সমস্ত উইমেন এসকর্ট সার্ভিসেস কোম্পানিগুলিতে একটি করে বিজ্ঞাপন দাও যে আমার একজন মহিলা সঙ্গী দরকার। আমি নিশ্চিত যে এই ওয়ার্কিং উইমেন হোস্টেলে থাকা মেয়েরা উইকেন্ডে অতিরিক্ত ইনকাম করার জন্য মালদার পার্টিদের সঙ্গে ফুর্তি করে বেড়ায়। আর আই এম শিওর এই চরিত্রহীন মেয়েটিও এই চাকরি ছাড়া অবশ্যই টাকার জন্য এরকম কিছু করছে, এবং আমরা অবশ্যই এই এসকর্ট এজেন্সিগুলি থেকে তার সম্পর্কে কিছু সলিড ইনফরমেশান পাবই। তুমি এখন এই সমস্ত এসকর্ট এজেন্সিগুলিতে আমার জন্য একটি বিজ্ঞাপন ছাপিয়ে দাও। ঠিক সময় কুশল ত্রিবেদী তাকে বাধা দিয়ে বলল, এক্সকিউজ মি স্যার, আমার মনে হয় না জিমি এই মেয়েটিকে মানে আপনার দিকে নজর রাখার জন্য পাঠিয়েছে, মানে আপনি ওকে দরকারের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি না ওর মধ্যে এমন কিছু দেখতে পারিনি, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি স্যার? মোহিত বলল, বক। কুশল বলল, আমার মনে হয় আপনি এই মেয়েটিকে খুব চালাক ভাবছেন। আমার কিন্তু ওকে খুব সাধারণ মনে হয়েছে, ভেরি সিম্পল। আমি এটা মানছি যে দেখতে খুব সুন্দর, কিন্তু ওর গুপ্তচর বা গোয়েন্দাগিরি করার ক্ষমতা বা সাহস নেই। ওর কাছে যথেষ্ট ভালো সুযোগ ছিল স্যার আপনার ওপর তার যৌবনের জাদু চালাবার, কিন্তু সে সেরকম কিছুই করেনি। আমি 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 ইনফ্যাক্ট লক্ষ্য করছিলাম, সে যখন আপনার কোলে পড়ে গেছিল তখনও সে তার শরীর দিয়ে আপনাকে সিডিউস করার কোনো চেষ্টা করেনি। তাহলে সে আমার ওপর পড়ল কেন? কুশল বলল, স্যার ওটা একটা দুর্ঘটনা ছিল, সে হাই হিলে স্যান্ডেল পরেছিল এবং আপনার সামান্য ধাক্কায় ও ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে আপনার ওপরে পড়ে যায়। কি বলে ত্রিবেদী, কি বললে তুমি? দুর্ঘটনা? দুর্ঘটনা মাই ফুট! মিস্টার কুশল ত্রিবেদী, তুমি কি আমার চেয়ে দুর্ঘটনা সম্পর্কে বেশি জানো? কুশলের কাছে তার বসের এই কথার কোনো উপযুক্ত জবাব ছিল না, তাই ও চুপ করে যায়। তখন মোহিত কুশলকে আরো বলে, মায়া ভাদুরীকে খুব ঘনিষ্ঠভাবে তদন্ত করো, এই মেয়েটির প্রতিটি ফোন কল ট্রেস করো এবং ওর ফোনে ট্র্যাকিং ডিভাইস ইনস্টল করো। আমার তার প্রতিটি গতিবিধি ট্র্যাক করা চাই। সে কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, সে কার সাথে কি কথা বলে, আমার সমস্ত তথ্য রিয়েল টাইমে জানতে হবে। ডু ইউ গেট মাই পয়েন্ট ত্রিবেদী? আই ডু গেট ইউর পয়েন্ট স্যার। এবং আমিও আপনার সাথে একমত যে মায়ের ওপর নজর রাখার সমস্ত উপায় ব্যবহার করা দরকার। একমাত্র এই এসকর্ট সার্ভিসের বিজ্ঞাপনের ধারণা ছাড়া কারণ স্যার? স্যার স্যার কিছু বলার আগে আমার কথাটা শুনে নিন, এটা করলে আপনার মানহানি হবে, যা সুবিধা এখানে আপনার শত্রুরা লুটপাট করতে মিস করবে না স্যার। ব্যাপারটা আপনার দাদুর কাছে পৌঁছলে ওনার খুব খারাপ লাগবে, একবার ভাবুন।
নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করে কোনো লাভ আছে? মহিন যখন তার সহকারীর দিকে একটু মনোযোগ দেয়, তখন কুশল ত্রিবেদী সাহস পায় এবং বলে, স্যার আমায় বিশ্বাস করুন, আমার মায়াকে একজন সাধারণ মেয়ে বলে মনে হয়েছে। এমনকি আপনি যখন তাকে জটিল প্রশ্ন করছিলেন, তখনও সে আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সোজা সাপটাভাবে দিয়েছে। আপনিও এই কোম্পানির অবস্থা সম্পর্কে ভালো করেই অবগত আছেন স্যার। আপনি কি মনে করছেন স্যার, গ্রুপের অন্য কোনো কোম্পানির কোনো যোগ্য ব্যক্তি নিজেকে এই পদের জন্য বদলি করত? মায়া চাইলে আপনাকে বিভিন্ন বিষয়ে জড়িত করার চেষ্টাও করতে পারত, এমনকি তার মিষ্টি মিষ্টি কথায় আপনার সাথে ফ্ল্যাটও করতে পারত, কিন্তু সে এরকম কিছু করেনি স্যার। সে শুধু আপনার সব প্রশ্নের উত্তর পিছিয়ে ফিচিয়ে না দিয়ে একদম ডিরেক্টলি আপনার সামনে উপস্থাপনা করেছে। আমার মনে হয় না স্যার যে ও গুপ্তচর বা একজন চরিত্রহীন মেয়ে যার জন্যে এই এসকর্ট সার্ভিসগুলোতে আপনার নামে অ্যাডভার্টিজমেন্ট দেওয়ার প্রয়োজন আছে স্যার। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট স্যার। মোহিত উদ্বিগ্ন চোখে কুশলের দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস জয় করা এত সহজ নয় কুশল। তুমি জানো না আমার সাথে কি কি হয়েছে। আমি জানি যে এক মুহূর্তের জন্যও যদি আমি কোনো অচেনা মানুষের দিকে সন্দেহের চোখ সরাই, সাথে সাথেই তুমি বুঝতে পারবে যে আমরা একটি নতুন দুর্ঘটনার মুখোমুখি হয়ে যাব। আমি আবার প্রতিবন্ধী হওয়ার কোনো ইচ্ছে রাখি না। তুমি ভালো করেই জানো যে জিমি আগেও আমার সাথে এমন করার চেষ্টা করেছে, এই নিষ্পাপ চেহারা চালু এবং এমনকি সুন্দরী মেয়েদেরও আমার বিছানায় প্রলুব্ধ করার চেষ্টা করেছে। আমি এই সুন্দরীদের মোটেও বিশ্বাস করি না কুশল। আমি আর প্রতারিত হতে চাই না। আমাকে এখানে খুব সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটি পদক্ষেপ সাবধানে রাখতে হবে। কুশল ত্রিবেদী মাথা নাড়ল আর ওকে স্যার বলতে বাধ্য হলো, কারণ সে জানতো এর আগেও এরকম অনেক সুন্দরী মেয়েকে বিদেশে পাঠানো হয়েছিল মোহিতের ওপর নজর রাখার জন্য, ও সঠিক সময়ে দেখে ফোন করার অর্ডারও দেওয়া ছিল তাদের, যারা তাকে তাদের সৌন্দর্যের জালে আটকানোর চেষ্টা করছিল। এই কারণেই মায়াকে গোয়েন্দা মনে করছিল মোহিত। কেউ যদি মোহিতের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি দেখত, তবে সে বুঝতে পারত যে মোহিতের এমন চিন্তাভাবনা মোটেও ভুল ছিল না। মোহিত এক মুহূর্ত চিন্তা করে তারপর বলল, ঠিক আছে, আমার নয় তোমার নামে বিজ্ঞাপনটা ছাপিয়ে ফেল, এতে আমার নাম আসবে না আর আমাদের কাজও হয়ে যাবে, কি বলো ত্রিবেদী? মোহিতের কথা শুনে নিজের চুল টেনে নিতে চায় কুশল ত্রিবেদী। সে মনে মনে বলে, স্মার্ট অ্যাস, তুমি নিজেকে বহুত চালাক মনে করছো, তুমি জানো না যে তোমার মোকাবিলা মই চক্রবর্তীর সঙ্গে হচ্ছে। ইডিয়েট, খাল কেটে কুমির ডাকা প্রভাতী সম্ভবত এই ধরনের বোকামি করার কারণে তৈরি হয়েছিল। এই বিপদের সময় থেকে নিজেকে বার কর ত্রিবেদী, নালে তোকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, তুই হাওয়া হয়ে যাবি রে বোকা। এ নালে এই কুমিরটা, এই কুমিরটা ডেঞ্জারাস বস, তোকে গিলে ফেলবে আর না তো তোর পেছনে এমন কামড় দেবে না মক্ষম কামড় দেবে, তুই বুঝতে পারবি না তোর সাথে কি হতে চলেছে। কুশল ভাবতে থাকে কিভাবে সে তার এই দুর্যোগ এড়িয়ে যেতে পারে। শেষে সে মোহিতকে খুব বিনম্রভাবে বলল, স্যার আপনি এটা কি বলছেন স্যার, আমি আপনার বিয়ে, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্যার। লোকেরা এটাও বলতে পারে যে আমি আপনার জন্য কাজটা করছিলাম বা করি না, মানে স্যার শুনুন পুরো কথাটা, রাগ করবেন না, মানে স্যার বলতে চাইছি আমার নাম বদনাম করলে আপনার নামও তো খারাপ হবে, তাই না স্যার? ওই 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 একই দাঁড়াবে স্যার, এমন এমন করি আমি এই দায়িত্বটাও আমার প্রাইভেট ইনভেস্টিগেটরকে দিয়ে দিচ্ছি, এটা করলে আপনার কাজও হয়ে যাবে আর কারোর নামও খারাপ হবে না স্যার। What do you say, sir? মোহিত বলে, দেখো কুশল, এটা করলে যদি আমার পছন্দের ফলাফল আসে তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই, এগিয়ে যাও, গো অ্যাহেড। মোহিতের সন্দেহজনক এবং
কুশাগ্র মস্তিকের পরিচয় কুশল এবং তার কথোপকথনের মধ্যে থেকে পেলাম। মায়া সিক্স সেন্স প্রথম দর্শনেই অনুধাবন করেছিল যে মোহিত একটি বিপজ্জনক ব্যক্তি এবং তার মনে কি চলছে তা কেউ অনুমান করতে পারে না। মায়া এই বোধশক্তি দেখে আরও একটি বিষয় প্রমাণিত হয় যে মায়াকে ইনোসেন্ট মনে হলেও সে মানুষকে চিনতে জানে। এবার দেখা যাক কুশলের সিক্স সেন্সটা কতটা ভালো, সে কি সঠিকভাবে মায়াকে শনাক্ত করতে পেরেছে। জানতে হলে আমাদের সাথে শুনতে থাকুন এই মজার অডিও সিরিজ বউ বাই চান্স, আমার মানে ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মনোজের সাথে, আপনার নিজের এস এফ এম এ।